জনমঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনমঙ্ক কষে হিসেবে তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। ছিড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দেনা পায়ে হয়ে যাবে ক্ষয়, ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকত না তো কেউ তো বুঝে না, গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। বাপে মেয়েতে যে যুক্তি পরামর্শই করি, তখন মতো তো ভাড়া খাইতে যাই না ডাকাতির জন্য। হায় রে হায় রে হায়, তোমার তো খুব ভারী উন্নতি হয়েছে। আব্বা আপনি তো সবই জানেন, এটা তো উপদেশ দেওয়ার কোনো বিষয় না, তাছাড়া আইন মত গুল্লার দাবি তো আপনি অস্বীকার করতে পারেন। আমার মন তো জানে, সেই বাপ আমার মুখের দিকে তাকায় এত কিছু সহ্য করে নিছে, সেই বাপের মুখে আমি কিরম করে শুনকালি দেই কসম কি। নহর যদি নহরের বাপ মা রাজি কইরে আমার বাপের কাছে নিয়ে আসবে পারে, তাহলে আমি এ বিয়েতে রাজি আছি। নহরের বাপ মা যদি প্রস্তাব নিয়ে যায় তাহলে তুই নহরে বিয়ে করব রে রেশমা, কিন্তু নহর তো অন্যরকম কথা কল। কি কইছে সে? নহর কোন তোর সাথে একবার দেখা করার জন্য আর একটা কথা করার জন্য নাকি মিলনেক তোর কাছে পাঠাইছিল, তুই নাকি কয়া দিছু যে তার সাথে তোর কোনো সম্পর্ক নাই। মিলন তো এসে আমাকে নহরের কোনো খবর দেয় নাই, সে তো উল্টা নহরের নামে বদনাম করে গেল। ও বুঝেছি, মিলন ভিলেনি করিছে। আচ্ছা আমি যদি তোর আব্বার সাথে কথা কই তুই কি রাগ হবু? রাগ হওয়ার কি আছে, কিন্তু আমার একটাই কথা, আমার আব্বার অমতে আমার আব্বার মনে দুঃখ দিয়ে আমি কোনো কিছুই করবে পারবো না রে ঝুমকি। কইছিলাম না তামা, এইসব অচল জিনিসে তো হারাধন দত্তের কপালে জুটবি। তোর আবার কি হলো মুখের বাজার? কয়েকদিন হলো দাদা বাইক নাই, একটু খোঁজ খবর করা লাগতো না? গেদা সওয়াল নাকি যে খোঁজ করা লাগবে, নিজের ইচ্ছেই গেছে নিজের ইচ্ছে ঘুরে আসবে, আর যদি না আসবার চায় তথা আসতো। কি রাম কি করছে, যদি সত্যি সত্যি আশ্রমে চলে যায় তাহলে তো আমি মহাভাগ্যবান হয়ে গেলাম রেশিবাই। পুত্র যদি ধর্মের পথে গমন করে কিছু পুণ্য অর্জন করে তাহলে তো পিতা হিসেবে আমার খাতাতেও কিছু জমা হবে। খালি পুণ্যের হিসেব করো না বাবা, সত্যি সত্যি যদি মনে বিপদ আপদে পড়ে যায় তখন কি হবে? নি চুপ করে থাকতো শিবানি, ওই রকম দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক, একজনের অত্যাচার থেকে তো শান্তি আসেই নাকি, শান্তি থাকতে ভালো থাকে না? এত কিছু বুঝি না বাবা, ও ঘরে থাকলেও অশান্তি লাগে, আবার এখন যে ঘরে নাই তাও অশান্তি ঠেকিচ্ছে মনের মধ্যে, বুকের মধ্যে খসখস করছে, তুমি এসব বুঝবে না, ও আর তোমার কত কি হয়েছে, তুই কি খুঁজছ? দূর তো দুটো গেল ঘরে
কার কথা কইছো মামা ঘরে আর কার কথা কও এ ঘরে তো ছিল ওরে ঘরে যে ছিল সেটা তো আমিও জানতাম তুই এখন তো যে দেখছিস ঘরে নেই ঘর ফাঁকা ওকে ব্যাগপত্রও দেখতেছিস নি আচ্ছা পলালো নাই ওরে কি কথা শুনবে বিলন তোর মুখে ফুল চন্দন পড়ে বাবা সাইরা না আর হরিলুট মানুষ আ করলাম শিবানি আগে তো পয়সা পাতি খরচের কথা মুখে আনা লাগবে না তারা এত সহজে যাওয়ার পাত্র না তাই যদি যাই তো বাবা তাহলে কি এত কীর্তি করে চল তো দেখি আয় বাবা জোর পায় একটু গেলে ট্রেন আবার আগেই আমরা পৌঁছে দিব আমার কাছে থাকলে ভালো হইতো দেখার অভিজ্ঞতা কি আমার থেকে তোর বেশি রে মিল আমি পরীক্ষা করতে পারি না ওই চ্যাংরা নাই ওইটা একটা ভেজাল বাইতে গেল একবার কেউ উজানে যাচ্ছি আবার কেউ ভাটির যাচ্ছি আবার তুমি কি আমার কথা শুনতে চাও শুনকি গুল্লা কি সিদ্ধান্ত দিছে তুমি জানো গুল্লা ভাইয়ের কথা মানার জন্যই তোমার হাতে পায়ে ধরিছে কিডা নিজেরা তো ক্ষমতা থাকে নিজের নাও নিজে চালাও কিরা নিষেধ করিছে নিজের কোনো কিছু করার মুরিয়াদ নাই কেউ কিছু করবে চাইলে খালি পারে তার খুঁজ ধরবে আরে খুঁজ তো ধরতেছি নে ওই স্যারা একবার এক সিদ্ধান্ত দেয় একবার করলে বরিশাল যাবি আবার করলে যে বুনের বাড়ি যাবি আরে এখন কষ্ট কোনো হানে যাওয়ার দরকার নাই বাড়ির কাজই ডাইকাই না তোমার আমার বিয়ে পড়াবি বাড়িতে নাকি বাসরঘর হবি আমাদের ঘর নাকি তার ঘর হয়ে গেছে তাই নাকি আমার তো মনে হয় যে গুল্লা ভাই এইবার সবচেয়ে ভালো বুদ্ধি করিছে খামাখা চুরি চুরি চুপকে চুপকে সিন করার দরকার কি কিন্তু বিয়ে কইরে সাথে সাথে বাড়ি তুললি তো একটা তুল কালাম কাণ্ড ঘটে যাবি নি তুমি আমার আব্বার বহরত চেনো না যতই তুল কালাম কাণ্ড ঘটাক বিয়ে একবার হয়ে গেলি তো আর ভেঙে দিবে পারবি না পালায় বিয়ে করলি বরং ওই বহরে মাঠ ছেড়ে দেওয়া হবে আর না উজারে যাচ্ছে না ভাটির যাচ্ছে এই সমস্ত চিন্তা বাদ দিয়ে ওই বিয়ের তারিখটা কবে ঠিক আছে সেটা কাউ দিন তারিখটা এই যে এই যে বড় ভাই তোমার দুজন তো বিয়ে হয়ে যাচ্ছে রাস্তাঘাটে প্রেম করার কোনো দরকার আছে হ্যাঁ আচ্ছা তো তোমার সাথে জরুরি কথা আছে আর জরুরি কথা কই কি করব পুরো কথায় কথায় দোকান বন্ধ করে রাখো কেন ফরহাদ চা কি হবে কথা কও না কেন আচ্ছা কথা তুমি না কও তোমার ওই রেডিওটা দিয়া একটু কথা শোনাও চালাও খবরটা কি শুনি খেলার ব্যবস্থা কি হবে
আমার মনে বন্ধ করে দেওয়া উচিত কি ফরদ ভাই দোকানটা তাহলে অবশেষে খুললে ভালো আরে গ্রামে তো একটাই চায়ের দোকান সেটা যদি এভাবে বন্ধ থাকে তো আমাদের অনেক সমস্যা হয় না এই দোকানে আমরা চা খাবো সাথে বিস্কুট থাকবে তো পানি খাই কষ্ট তুমি মিলন আমার দোস্ত দোস্ত কয়ে এরকম একটা মিথ্যে কথা কই দিয়েছে খালি মিথ্যে কথাই কয় নাই সে সে তো ওই রিশমার বিয়ের ঘটক হইছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের খবর তো সাসার কাছে মিলনিয়াই নেন ও কি আমি তো মিলনের টুটি সিরে ফেলবো চুমকি মিলনের টুটি পরে সিরো আগে আমার কথা শোন তোমার কথা কওয়ার আগে আমার একটা কথার উত্তর দাও আচ্ছা রেশমকে আমার এখনো ভালোবাসি কত না একটুও ভালোবাসি না তোমাগারে দুই ভাই রে আমরা কিসের জন্য ভালোবাসবো কত সে কথা আমি স্বীকার করি চুমকি স্বীকার করো আবার তো অবিশ্বাসও করো জানো তো মনে কয় তোমার বড় ভাইয়ের সাথে আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হবে হ্যাঁ বড় ভাইয়ের কপাল ভালো বিয়ে হচ্ছে আমার কপাল ভালো না চুমকি কপাল নিয়ে বসে থাকলে হয় না মজা শক্ত করে খাড়াইনে লাগে খালি তো বিটা চাউল হয়ে জন্মই নিছিল শোনো আমি জব্বার চাচার সাথে কথা কইছি তোমার বাপ যে তাকে অপমান করছিল তার শোধ নেওয়ার জন্য রিশমার সাথে তোমার বিয়ে দেওয়ার কথা কইছি কিন্তু সে রাজি হয়নি তাই কইছিলাম গুল্লা ভাই পাঠায়া একটু ভালো করে বুঝায় কলি মনে হয় রাজি হবে শুধু গুল্লা কে দরকার হলে আমার হাতে পায়ে ধরে আমি সেখানে পাঠাবো তবে মিলনের স্বাস্থ্য করা লাগবে কত বড় চিটার হয়েছিস মিলন তুই আমি তো দেখে নেব থ্যাংক ইউ চুমকি ভাবি এতদিন পরে তুমি একটা ভাবির মতো কাজ করেছো থ্যাংক ইউ তোমারেও থ্যাংক ইউ ধন্যবাদ এবার ভাই এই রাস্তা ঘাটে টেনশন করছ তুমি ভাই তুমি কি মন্ত দিলা যেরকম করতে তুমি বুঝুন ভাই তো আমার বিয়ের আগেই ভাবি করা ডাক শুরু করলো ইয়ে তো ভাই যাচ্ছে হয়েছে নাকি তুমি কি কইলে তারে আর কইয়ে না ওই মিলনের সব ঘটনা তো খুলে গেলাম তো কিছুই জানতো না ও হ্যাঁ মিলন তো সিটা তাই না চরম সিটা কি রে আছো কোন আছো আমি তো তোমারে খুঁজছিলাম জানো এই আমি তোর কোন সম্পর্কে দাদারে সিটার ওই যা 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 মানে তুমি খালি খালি ছোট ভাইটারে কি এত আজে বাজে কথা শুরু করে দিলে কদি আচ্ছা ও মহত দাদা আমি তোমার সাথে কি এরন সিটারি করেছি তুমি কও তুই আমার সাথে কোন সিটারি করিস না কিন্তু আমার বন্ধু ফরহাদের সাথে তুই সিটারি করেছিস সেদিন একবার তুই আমার হাতে থেকে ফুসকে গেছিস আজ তো আমি তোর ছাড়তেছি না রে এটা বুঝতে কি এত এই খালি খালি তুমি আমার সাথে একটা রাজাল বাজাতে চাচ্ছ বুঝতে পারি তো তোমার যা বন্ধু ওই যে ফরহাদ তার তো সে কেস ডিসমিস হয়ে গেছে মানে আমি তো সেরকম কিছু না আমি তো কিছুই করিনি মানে আমি তো শুধু উপলক্ষ মাত্র তাই না যে আসামি যে সেটা তো আমি হাস করে দিছি তাই তো খালা কিরা তো খালাস করে দিছে রে ফালতু জানরা তুই আগে ফরহাদের কাছে চল চল এটা তুমি কি কইলে বাবা দাদা মানে ফরহাদের কাছে তুই আমার কি এত নিয়ে যাবা মানে ফরহাদ তো প্রত্যেক দিন আমার কাছে বসে বসে গল্প গুজব করে আড্ডা দেয় কি বিশ্বাস হচ্ছে না চল ফরহাদের কাছে চল তার কাছে তুই শুনে দাও ও শোনো মানে তোমার যে জন্য খুঁজতেছিলাম এই দাদি এই যে আমার কাঁচা টাকাটা সেটা ফেরত দাও এই 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 কিসের কাঁচা টাকা রে এই ছাড়া এই তুই আবার নতুন করে সিজারি শুরু করেছিস তাই না ইবে ভগবান এই তুমি সব কি কথা শুরু করেছিস হ্যাঁ বুঝলে গেছো সব কথা হ্যাঁ ওই যে আমার যে পকেটে তো টাকাটা ভরিয়ে গেল সাথে ওই যে তুমি নিয়ে গাটির মধ্যে ঢুকাই ফেললে সে টাকাটা দাও 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 দেখা দেবো তাই না তোর টাকা রাস্তায় পড়িছে এছাড়া এই রাস্তার ভিতরে টাকা বলি করে সেই টাকা খুঁজে পাওয়া যায় আমার বাবার 5 টাকার কয়েন খুঁজে পাওয়া গেল না আর তো ছোট্ট এক ফুটা দানে 1 টাকার কয়েন সেই টাকা কাবা করে পাওয়া যায় রে তোকে আমি টাকা দেবো চল তুই আগে ফরহাদের দোকানে চল আজকে পাবলিকের সামনে তো বিচার করব তোর ফরহাদ ভাই কি কোনো কারণে আমাদের উপরে রাগ করিয়াছো কথাও কচ্ছ না আবার সাই সুলোটাও জ্বালাচ্ছ না তাহলে এইভাবে দোকান খুলে রাখার দরকারটা কি দোকান কি বন্ধ করে রাখতেছ এই নাও দশ টাকা নাও এখন কিন্তু রাগ করে থাকলে ফরহাদ ভাই তোমারই ক্ষতি ধরো টাকাটা ধরো শোনো যা হওয়ার হয়েছে সব
চপ কাটা যাবে এখন যাব না তার দাম কিন্তু আলাদা দেওয়া লাগবে রে মুকু আরে দিব না দিব না দাও ক্ষমা ঘোষণা করছিস কিসের জন্য ছাড়িয়ে দিবে ছাড়িয়ে দে যদি চা খাবার ইচ্ছে করে তাহলে বসে এক কাপ চা বানায় খবরে ভাই তোরা যে একটা কথা কল আমাদের মধ্যে ঘিরাচ্ছি হলো না তাই না আচ্ছা একটা কথা আছে না দাদা সেই জলই খা তার একটু ঘুলায় ঘুলায় খা মাঝখান দিয়ে আমার কলারটা একদম কুচকায় দিলি মানে স্ত্রী করা তা দাদা করতে পারলি ভালোই হতো তাই কি রাখা মানে এর সাথে আমারও একটা স্বাদ হবে তো বাদা আমার ওই চাটা কি হাম দিবা বাদা তো থাক গে তোর বাড়ি ঘরে যাবানি তখন দিয়ে দিই হ্যাঁ দেখা নেওয়ার জন্য বাড়ি ফেরত আসিস তো ঠেরাঙ্গ আমি ভাঙিয়ে দেবো না সব চিঠির একসাথে হয়েছে তাই না রে তা কি ভর হাত তুই যে এত বড় চিঠি সেটা আগে জানতেন না রে কথাটা মনে রাখিস কাকি কাকি বাড়ি ঘরে তো সংসার কে আপনার বেটারা সব কই বেটা কেটে কথা আর কোষ নেবে তারা এক একজন হয়েছে এক এক কিসিমের কে তাগাদের কাছে তোর কি দরকার আর কইবেন না আমার তো হয়েছে মরণ আমার ঘরে গুণধর ভূপেন পাওয়া যাচ্ছে না কয়দিন বাড়ির যাচ্ছে না ভাবলাম একই দলের লোক কোনো খবর টবর জানে কি না আমার হয়েছে এক জ্বালা কাকি সে যখন বাড়ির থাকিচ্ছে তখনও আমার অশান্তি এখন যে বাড়ির নাই তাও আমার অশান্তি লাগিচ্ছে কই আমাকে বাড়ির তো কয়দিন আসেনি আপনি গুণধর ভাগ্নে কোনে তার তো দেখিচ্ছি না সে বলে আমার নেতা হয়ে দাঁড়াইছে ও এখন কথা শুনলাম ও বলে আপনি ঘরে বাড়ি ঘর দখল করতে আইছিল কি জম কেমন ডাকাত হইছে চিনতে করে দেখেন আমার মামা ঘরে তো ওই হায়ার করে নিয়ে আইছিল ডাকাত কোনে কাট ভালো হয়েছে আপদ বিদেয় হয়েছে সকাল থেকে বাড়ি ঘরে দেখেছি না খোঁজ নিয়ে দেখলাম ব্যাগপত্রও নাই খোঁজ কি কানাই বলে চলে গেছে যাওয়ার আগে একটাবার দেখাও করে গেল না ইরম কাকি ওরা দেখা না করা নিয়ে তো অস্থির হইছেন কিছু জেনে বুঝলাম না তো ও ঘরে কি কার উপরে কোনো মায়া মমতা আছে আইছিল তো হায়ারে সম্পত্তি দখল করার জন্য সম্পত্তি দখলে নিয়ে গেছে চলে গেছে কেন শিবানী তোর মাসি তো ভাইতে খুব বড় সিদার হয়ে গেছে তুই একটু সাবধান করে দিস নালে কিন্তু চুর দিয়ে বাইরে কিন্তু একদম দাপ পাবে এবারে চুপ থাকেন উপাসের হাগ তাই না এই মিলন তোর সাথে কি সিদারি করেছে রে জানি নে মনে কয় কিছু তাই নে মিলনের একটা জলজ্যান্ত কাছে টাকা তুই গায়েব করে দিছু আমার তো মনে হচ্ছে নিশ্চয় ও তোর কাছ থেকে সেই টাকা ফিরত চাইছে আর সাথে সাথে ও তোর কাছে সিটার হয়ে গেছে তাই নে খুব বড় খালিদার হয়ে গেছে তাই নে শিবানী এরকম কাকি ওরা দেখা না করা নিয়ে তো অস্থির হচ্ছেন কিছু জেনে বুঝলাম না তো ও ঘরে কি কার উপরে কোনো মায়া মমতা আছে আইছিল তো হায়ারে সম্পত্তি দখল করার জন্য সম্পত্তি দখলে নিয়ে গেছে চলে গেছে কেন শিবানী তোর মাসি তো ভাইতে খুব বড় সিটার হয়ে গেছে খুব বড় খালিদার হয়ে গেছো তাই না শিবানী ফরহাদের হাজার টাকা মাইরে নিয়ে এসে মনে হয় তোর মাসিতো ভাই সেই টাকা ভাগ দিছে সেই জন্যই তো মাসিতো ভাইয়ের পক্ষ টান দিছু ভাগিদার তুই আমাকে মাস্তান করলো কি জানি রে
আমি যদি সত্যি সত্যি মাস্তান হইতাম তাহলে পারে কি আমাদের বাড়ি ঘর সব দখল হয়ে যায় রে। এই চুপ করেন, আপনিও কম না কাকি, বহু কথা জীবনে শুনেছি, কোনোদিন এ কথা শুনি নাই কারোর বাড়ির উপরে হাতে গেলে পরে তার তার করে তাড়িয়ে সেরম করে ঝগড়া করে অপমানটা করে, আজকে প্রথম দেখলাম। এ তুগারে বাড়ির পর গেলি পরে মনে হয় যে ফুল বেলপাতা দিয়ে আমাকে পুজি করিস, হ্যাঁ কুত্তি বিলের মতো সবসময় খেকে 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 করিস, ঘরে উঠবে তালি পরে তো করে ঘর ধুয়ে সব শুদ্ধ অশুদ্ধ হয়ে যায় তাই না? তুই কি তাহলে সেই প্রতিশোধ নিচ্ছুলে বহন দেখিসেন কাকি? কাকি আপনি বল, আমার ঘরে মধ্যে একটু আধার বিশের বেশি, কত কিছু মানচিন করা লাগে, যখন তখন ঘরে উঠতে চাইলেই কি উঠতে দেওয়া যায়, আর সেদিন বহন আমাকে ধরনের কথা কবি কাকি। বাদ দে তো শিবানী, এখানে থাকলেই খালি কথার পিঠে কথা হবে, তুই হন না বাড়ি যা। বাড়ির তো সে কখন চলে যেতে কাকি, আপনার মেজো বেটা বাড়ির ঢোকার আগে গেলেই আমার ভালো হতো, তাহলে গায়ে পড়ে আর এই অপমানটা আমার হওয়া লাগতো না। আচ্ছা চুপ কর, চুপ কর তো কেন বহন, ভূপেন কনে রে? শিবানী কোসিল কোন ধরে নাকি বাড়ি যায় না? কনে আবার যাবি? সব চিটার তো এক হইছে, দেখো কে আবার কোন নতুন চিটারি করার ধান্দা করতেছে। দেখিছেন কাকি কি কথাটা ফাস্ট করে কয়ে ফেলালো, আমি যদি এখন কথা কই তারে পারে আমার দোষ হয়ে যাবে। এই এই তুই কি কবু, কি কবু তুই, এই কি কবু, কি কবু তুই, বুঝিস না কি রাম ধরে তুই শিকারি করে বেড়াচ্ছ আর লোকে চিকার কইস, লোকে খারাপ কথা কইস, একটা কাঁচা টাকার মায়া দে ছাড়তে পারে না, সে আবার অন্যের দোষ ধরে বেড়ায়, আমি হলে তো এমুক দেখাইতাম না আত্মহত্যা করতাম, গলায় করে দিতাম জলে। এই শিবানী এই মুখ সামান করে কথা কইস, মেলা লাখ ধরে কিন্তু মেলা অপমান করতেছিস, কিন্তু শিকারি কইস তুই আর তোর ভাইকে তো ভাই তুই খাইয়ে দাও মেলা দিন বাদে মনের মধ্যে ফুটতে ফুটতে নাকতেছিল তাই গান বাড়ায় আসতেছে। আরে এত আনন্দে আটখেন হবার কারণটা কি জানতে পারি? নজর আলি অসুর দুইখান বিদায় হয়েছে, হা ভগবান একদিন এত কষ্ট করে যাকে নড়াবার পারতেছিলাম না হঠাৎ যে দেখি অসুর দুইটা উধাও। তুমি যে ভাগ্যবান মানুষ সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। অসুর বিদায় হয় তোমার কিন্তু মেলা লাভ হয়েছে না, তোমার ভাগ্নের হায়ারে যে ওই দুই অসুর মাস্তানি করেছে, তোমার ভাগ্নের দল থেকে তো অন্তত দুইটে অসুর করলো নাকি? অসুর কমে কি এমন লাভ হবে? আমার এক ভাগ্নে রাবণ হয়ে আমার বুকের উপর সাইটে বসে আমার বাড়ি ঘর সব দখল করে নিয়েছে, আমার ঘরে তালা লাগাই দিছে, আমার জীবনটার জীবন নাই রে ভাই। দুঃখ করো না, বিপদ যত বড়ই হোক চিরদিন থাকে না। আমার ভাগ্যের বিপর্যয় মনে করে সারা জীবনের জন্য হয়ে গেছে আরাধন, তা না হলে পরে এতগুলো মাসে আমি এক ছটাক জমি কিনবে পারলাম না, আর আমার নিজের জমি সব বেদখল হয়ে যাচ্ছে। ধৈর্য ধরো নজর আলি, ধৈর্য ধরো, টাকা খরচ করে জমি কেন নাই তো কি হয়েছে, পাঁচ বিঘে জমির ব্যবস্থা তো হয়েই আছে, দুঃখ করো। তাই তো, এই সমস্ত ঝামেলার মধ্যে তো আসল কথা ভুলেই গেছিলাম ভারত, দেখলে তোমার কত বড় উপকার করলাম, কথা গান মনে করায় দিলাম, কে বিদেশি মোহন উদাসি বাসেরও বাসি বাজায় বনে। দূরে ভাই তো দেখেছি ফর্সা হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ তোমাদের মতো ফর্সা শালিকার বাসে থাকে বাতাস লাগতেছে ফর্সা বলা। তাহলে কি ফর্সা হাত জন্য এসে শ্বশুর বাড়িতে আস্তানা গাড়া হয়েছে না? আচ্ছা দূরে ভাই, এই যে আপনি মাসের পর মাস আসে শ্বশুর বাড়িতে পড়ে গেছেন,
মানছে কি কয় আর ধরেন যে মানছে কিছু কইলো না আপনি নিজে লজ্জা করেন না আ লজ্জা করবি কে আমি কো অন্য শ্বশুরবাড়ি থাকি নাকি শ্বশুরবাড়ি থাকা যে কি সুখ সেটা বুঝতা শিবানি তুই তোমার শ্বশুরবাড়ি থাকতো আমার তো বুঝা লাগবে মাসের পর মাস শ্বশুরবাড়িতে আস্তানা গাড়ি খুব তো শ্বশুরবাড়ির সুখ ভোগ করা হচ্ছে শ্বশুরের মুখের দিকে একটাবার তাকান তার জীবনটা যে জেরবার হয়ে যাচ্ছে সে খেল কি আছে আর আপনার বউটা কিরকম আক্কেল পছন্দর মানুষ দিল ভাই হ্যাঁ বাপের উপর একটু মায়া করা লাগে না আমি কি শখ করে শ্বশুরবাড়ি থাকি নাকি শিবানি সামনে শালার বিয়ে না খাই চাপের বাড়ি তাছাড়া আমি দুলে ভাই যদি চলে যাই তাহলে কোলদার হবি নাকি রা শালার বিয়ে মানে কি কোন শালার বিয়ে আমি তো কেবল কাকির সাথে বসে কথা কয়ে আসলাম কই এমন কোনো আভাস তো আমি পাইলাম না পাইবে পাইবে বিয়ে শাদির মতো ব্যাপার তো লুকায় রাখা যায় একটা কথা শুনলে মহারাজন তুমি নাকি সোনার মোহর পাইছা আবারও সোনার মোহর আচ্ছা এইসব ভুইয়া খবর তোমার কেডা দেয় একবার তো মোহরের গপ্প শুনে তোমার ব্যাটারা যে হাইকোর্ট দেখাইছিল মনে নেই সব মনে আছে আমার ব্যাটারা আমাকে হাইকোর্ট দেখাইছিল জন্যে তুমি মোহর পাবে না সেটার তো কোনো মানে নেই তা অবশ্য নেই তুমি হারাধন দত্তের কপাল তো ভালো হলে তো চিন্তাই ছিল তামার পয়সা তাও জং ধরে শেষ তামা হো তাও তো তুমি পাইছো হারাধন আমার কপালের কথা চিন্তা করে দেখো দুদিন পরে সংসার কি করে চলবে সে চিন্তায় আমার ঘুম আসে না ঘাড়ের উপরে এতগুলো মেহমান তার উপর জামাই তো আছেই সংসারের অবস্থা তো আমারও ত্রাহি মধুসূদন রে ভাই এই নজর একটা খবর শুনলাম সবে বরাত ঈদে নাকি ঢাকা টাউনের মানুষ বেশি বেশি বিক্রি দেয় আ দিবে পারে টাউনের মানুষ তো পয়সা দিয়ে পুণ্য কেনে যাবে নাকি একবার ঈদের আগে আগে দুই বন্ধু কটা দিনের জন্য চলে গেলাম পয়সাও ইনকাম হলো বেশ ঢাকা শহরটা ঘুরেও বেড়ালাম তোমার বুদ্ধিটা তো মন্দ না হারাবে কিন্তু আমি তো বাড়ি ছেড়ে যাবার পারবো না আমি উপস্থিত থাকতে আমার সমস্ত কিছু বেদখল হয়ে যাচ্ছে তাও মাথা ঠান্ডা করে একবার চিন্তা করে দেখো তোমার কাপড় চোপড় তো ঠিকই আছে আমি খালি ধুতিখান খুলে একটা লুঙ্গি পিনে নিই বাস দুই বন্ধু কিছু কামাবো মানুষকেও জানতেও পারবি না যে আমরা কনে আছি কি রাজি তো নাকি আমি তো বাড়ি ছেড়ে যাবার পারবো না তুমি যাও কিছু কামাই করো আমি তো এগুলি যাবার পারবো না তো কারণ আমি গেলি পরে আমার সমস্ত কিছু দখল হয়ে যাবে ওই যে ভাগ্নে আছে না গোল্লা ও তো খালি তাক পেতে আছে দুই বন্ধু একসাথে হয়ে কামনা করলে তো আনন্দ শান্তি পেতে তুমি কোটলাটা বড় করো যা যাও চিন্তা কর রেশমাগের বাড়ি গিয়ে এইসব কথা কইছি এত বড় বেইমান হয়ে গেছিস রে মিলন এই তোকে আমি কইছিলাম যে আমাকে সাহায্য কর নিজে একবারে আইছে আইয়া এখন গাছের গোড়া কাটার ব্যবস্থা করতেছে তো কিছু করতেছে আমার তুই এনো আরে আমার মাতৃ দে মার মার আমারে বন্ধু তোকে দুঃখিত এত মহান নাই করেছিলাম সেটা ফল আমার এখন ভোগ করা লাগবে না মার মার তুই এই তোকে তো মারবই তোকে তো মারবই তুই যে কাম করিসু তোকে তো না মাইরে ভাতই খাওয়া যায় না আমি তোর প্রেমিকার ব্যাপারে উকালিতি করতে যে খুব অন্যায় করে ফেলেছি রে কারণ আমি তোর কাছে হাত চাউল করে মাফ চাচ্ছি না হোক তুই আমার মাফ করিয়ে দে তোর একটা কথা কই রে রেশমার ব্যাপারে আমি তোর যে কথা কইছি আমি কামনা করে সেটা যেন মিথ্যেই এই মিথ্যেই তো মিথ্যেই তো রেশমা আমাকে কোনোদিন কয়েছে যে সে আমাকে ভালোবাসে না তুই নিজে তো একবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সাথে বটকালি করেছিস সবই তো তো শোনা কথা তাই না রেশমার সাথে বিয়োগ এটা তুমি মনে ফিরানে চাই তাই না একটা কথা মনে রাখিস না
নারী জাতির কিছুই তুই এখন চিনিস। এক নারী রেশমা আর এক নারী সুমকি এসে তোরে কি করলো সেটাই তোর কাছে সত্যি হয়ে গেল। তো তার কথা শুনে এ তোর প্রাণের বন্ধুর মনে শরীরে এত বড় একটা আঘাত দিল। সবই চলো না রে দোস্ত, সবই চলো না। আম্মা এখন তাহলে কি করা যায় কত? গুল্লা তোমাক সেদিন যে কথাটা কইছে সেই কামই তো আমাকে করবে কচ্ছে। সে এই বাড়িতে বলে বিয়ে হবি, যেখানেই হোক বিয়েটা আগে কইরে তারপর দেখা তো ফজর। তুকের এইসব আজারে প্যান প্যানে আমার ভালো থাকে না। তাহলে তুমি কইছো সুমকে বিয়ে করে আমি এই বাড়ি তুলি, তাই না? তাই করে আর তোর বোক বরণ করার জন্য আমি তো এক পায়ের উপর খাড়া। ভাই বড় ভাই চল তো আমার সাথে। এই হাতে কি করে যাচ্ছ? সাথে গেলি বলে দেখবে পারবো, ঘরের তালা ভাঙবো, ঘর দখল নেবো, চল। তোকে কিটা তালা ভাঙার কথা কইছিল বহর? কিটা আবার কবি? গুল্লা এখন বাড়িতে নাই, যে মোটা মোটা মস্তান বাহিনী নিয়ে এসে ঘর দখল করেছে ওরা সব ভেঙে গেছে, এটাই হলো উপযুক্ত সময়। বড় ভাই তুই চল আমার সাথে। তোকেও মাস্তানি করবে কয় নাই, যা যেমন আছে তেমন তালা দিয়েই থাক। গুল্লা তালা দিয়ে রাখিছে তাতে এমন কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি হবি না মানে? ঘর দখল করে নিছে তাও করছে যে ক্ষতি হয় নাই? এই সারা বাড়ি ঘর জমি জমা সব কিছু দখল করে নিলে পরে মনে হয় তোমার মনে হবে না যে ক্ষতি হচ্ছে, বুঝতে পারিছি তো? তুমি আমার আব্বার ক্ষতি চাও, আমার আব্বার ক্ষতি হলে পরে তোমার লাভ হয়, তোমার খুশি হয়, তাই না? জানিসই তো, তাহলে আবার বারে বারে এক কথা কইস কেন? বহর তুই কিন্তু বেশি বেশি করতেছিস। কেরে আম্মা তো ঠিক কথাই কইছে, গুল্লা যে ঘরের মধ্যে তালা দিছে আমাকে তো ক্ষতি হয় নাই, আমাকে তো ঘর থেকে বাইর করে দিয়ে নাই, আমরা সকলে মিলে তো এক ঘরের মধ্যেই থাকতেছি রে। বাবা বাবা বড় ভাই তুই তো খুব ভালো কথা কল রে, শত্রুর পক্ষে তুই সবাই গাচ্ছ, তাই না? তাহলে আমি কার জন্য কাম করতেছি রে? তো কথা কইবার কইছে কিডা? হ্যাঁ যা তো এখান থেকে বহর, তুই আর তোর বাপ মিলে গবেষণা করে যা ইচ্ছে করে। বাহ এখন তো আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল, এই ষড়যন্ত্রের সাথে তোমারও হাত আছে আম্মা। আম্মা সি 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 আম্মা এত বড় পাপের কাম করো না তুমি, নিজের জমির ঘর বাড়ি এবা করে অন্য মানুষের দিয়ে বেদখল করায় না আম্মা। উপরালা কিন্তু সব কিছু দেখতেছে, এর ফল কিন্তু সবাই ভোগ করা লাগবে, রাস্তায় নামা লাগবে সবার। আমি কয়ে দিলাম কথা কইরে, আমি তো তোমার সাথে একটা কথা কবে চাই, তোমার সাথে একটা কথা কবে চাই। কি হলো শুনতে পাচ্ছ না? কার সাথে কথা কও? তোমার সাথে করছি, তোমার এখানে তুমি ছাড়া আর কিডা আছে? আমি কি গরু না ছাগল? আমি কি সেই কথা করছি না? জানো তো তোমার ভাই আমাকে আইন মতে বিয়ে করেছে। আচ্ছা এইসব আজাইরা কথা তোমার কাছে কিডা শুনতে চাইছে? কিডা করছে যে আমার ভাই তোমাকে বিয়ে করেনি? তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে। আমার ভাবিকায় ডাকলে কি তোমার মানসনের খুব ক্ষতি হয়ে যায়, নাকি আমি সেইটাকে যোগ্যতা রাখি নে? তুইলে ব্যস্ত কে, কি জন্য কবার চাইছিলে? না থাক গে, ভাবিকায় ডাকবার না ইচ্ছে করে ডাইকো না, কি কবার আইছিলে কয়া যাও। সোজা এখানে না ব্যাপার কি? সবাই কি আগে থেকে জেনে গেল নাকি? জানার তো কথা না। এত বেলা হয়ে গেল কেন মামা? তোরা না চলে গেছিল, আবার আসলো কে? এটা কে রে? তোর বৌদি, পেন নাম কর। এই তুমি এদের কথা কইছিল বুইন? তোমার শিবানি পিছে একটা ভগবান কি শিবানিদি কোনে যাচ্ছ? ও ভাই
কইছ রে ভাই আমার ঘরে বাড়ি বজ্রপাত করেছে কি হইছে আমার ঘরে মাথায় ভগবান বাস ফলাইছে ও ভগবান এই কি তোমার বিচার সকাল সন্ধ্যে ডাকিয়ে এই কি তুমি উপকার করলে আমার বাবা মনে হয় আর বাঁচবে না ভাই যে ঘটনা ঘটল দূরের কথা লাঠি মেরে দরজাখানি ভেঙে ফেলাইতো মামা আমার মনে হচ্ছে তোমার ঘরে বৌমার ঠিক কথাই কইছে আমি বাড়ির মধ্যে যাই ঢুকিছি দুইকে দেখি কি কাকা বারান্দার উপর একটা ধুমসি মেয়ে সালেক নিয়ে তিনজন মিলে বসে রয়েছে আমি কাছে গেলাম যা করলাম এটা কে বুবেন তখন উঠে কয় কি কাকা এটা তোর বউ দীপের নাম করে উঠিন খান তখন যদি দুই ভাগ হয়ে যেত কাকা তার মধ্যে যদি প্রবেশ করতে পারতাম তাহলে গা আমার এই অপমানের জ্বালা মৃত্যু এ অনাচার তোর চোখে দেখে লাগতো না কাকি আমি খালি চিন্তা করতেছি ভূপেনের এত বড় সাহস কেমন করে হইল সঙ্গদোষ করে সব নষ্ট হয়ে গেছে আপনার ভাগ্নে ওই যে মস্তার ভাগ্নে গুল্লা সেই সব নষ্টের মূল আর তার সাথে জুটিছে আমার দাদুর কুকুর মামারা হ্যাঁ মাথা তাগার টানতেছে কাশিবাণী তারা না চলে গেছে যায় নাই সব চালাকি গেছিল তো আসলে বধু বরণ করতে এখন তো সব কিছু পারা যাচ্ছে আচ্ছা কাকি সারা জন্ম ঘুরে শুনে আইছি আপনার ঘরের মধ্যে দেখতে যায় ওই যে কলমা কাবিন করে বিয়ে হয়ে যায় আমার ঘরের মধ্যে তো বাপের জন্ম শুনি নাই আমি ভাবতে পারছি যে ভূপেনের বিয়েটা কিরম করে এত তাড়াতাড়ি হয়ে গেল কাকি আচ্ছা শুনে বউটা দেখতে কেমন রে শিবানী কে দেখতে গেছে ধুমসি একটা নিয়ে নিয়ে এসে বসা থইছে ওরে কাকি দেখতে যদি ভালো হই হতো তাহলে গার্জেন না দেখে ঘর বর না দেখে কেউ এরকম করে একজনের গলায় ঝুলে দেয় এতে তো বোঝা যাচ্ছে কি জিনিস নিয়ে আইছে
ও কাকা, আমার বাবা যদি বাড়ির মধ্যে ঢুকে এই দৃশ্য দেখে কাকা, হাত ফেল করবি না কাকা, আমার বাপে কেউ বাঁচাতে পারবি না। আপনি আপনার বন্দুক বাঁচান, আমার বাপের বাঁচান কাকা। শুনে এতক্ষণ তো মনে হয় তোর বাপ বাড়ি পৌঁছে গেছে, চল একটু দেখি। কে ভগবান, কি অভিনয় তাহলে এখন? সব কি শুরু হয়ে গেল? কোথায় রওনা করছেন? ওকে শিবানী কাম দেখা, তখনও জিজ্ঞাসা করছি, কোনো অ্যান্সার করে না। কি সমস্যা, কি বলো দেখি। কাকা দেখেছেন, টাকা মিল দেখতে শিবা পুলিশ আছে, এমন একটা ভার করেছে যেন ও কিছু জানে না, কিন্তু ঘটনার আগা ঘুরা মিলতে তো জানে। তোমাদের বিষয়টা বুঝি না, সব বিষয়ই খালি আমার দোষ দেওয়া লাগে। আচ্ছা যাও, ঘটনা যদি শুভ হয় হে দায় দায়িত্ব নাই কান্দে নিলাম। মামা আপনি কোথায় চলছেন? দুজনেরই করছেন করি, কেউ অ্যান্সার দেন না। এই তুই কিছু জানিস না, ভূপেন নাকি বিয়ে করে নিয়ে আসে। কোন তাহলে ঘটনা তো শুভ, তাহলে শিবানী কান দেখো, আপনি তাই নতুন বউর মুখ দেখতে যাইতে আসেন। কি গাই দিছেন বাবা, গঞ্জি গাই দিছেন? আর তো ঠেজানি বিরাস ফায়ার করা গেঞ্জি। আপনি ই করেন একটা কলিদের পাঞ্জাবি গাই দিয়ে যান, আর প্রীতি উপহার নেবেন না? আমি কৃষির জন্য যাই, সেটা কি তোর কাছে কওয়া লাগবে নাকি? কইলে মামা ভালো হয়। কি ভালো হবি রে, তুই আমার কাছ থেকে শোনে, কাকা যাচ্ছে আমার ঘরে বাড়ি, সব গুলে ঘাত ধরে বাড়ি থেকে নামায় দিতে। বিয়ে করিছে কোলেই হলো, মগের মুল্লুক পাইছে না? ও কাকা, আপনি চলেন কাকা, কি শুনিচ্ছেন এর কাছে? একটু থামো, তুমি একটু আগ দাও, মামুর সঙ্গে আমি দুই একটা জরুরি কথা বলবো, একটু আগ কাকা। দেখেছি আপনি তাড়াতাড়ি আসুন কাকা। এই নতুন কি মতলবের কথা কে বলছিস? কা মতলব টতলব কিছু না, এই আলাদা নামার পোলায় বিয়ে করছে, এই হলেই আপনি দম দরবার করবেন? আমার মনে হয় কাজটা ঠিক হইবে। তোর কাছে কি ভালো মন্দ জ্ঞান নেওয়া লাগবে নাকি? আমার জ্ঞান আপনার আমি দিমু কেমন? তারা জ্ঞান কেমন কম আছে, জিনিসটা আপনি জানেন নাই লিখে কইতেছি। ওনেন ভূপেন যে বাড়িতে বিয়ে করছে, আমি যতদূর শুনছি ও ফ্যামিলি কিন্তু ডাহাই ফ্যামিলি। ভূপেনের বউর ভাই হয়েছে দুর্গা, তোমরা ডাহাই, এর মধ্যে বড়টার নাম হয়েছে জগা ডাহাই। হে জীবনে যে কয়টা মার্ডার করছে মামা, একে কেলাও আমনে খান নাই। আমি মনে করেন আপনি ওই বাড়ি দিয়ে দুই চার দিয়ে কথা কইলেন, তোমার দেখতে আপনি ভাও কালার হয়ে গেলেন না? আমা খা আর একজনের লিখে নিজের শত্রুর বেড়াইবেন, কোনো দরকার আছে? আমার যাওয়ার দরকারই নেই, না বললে জান। তুই এত কিছু জানলি কেমনি? মুই করি রাজনীতি, রাজনীতি করলে এগুলো জানা লাগে না, ভালোর লগেও চলা লাগে, মন্দর লগেও চলা লাগে, মুই জানি জিনিসটা জানি। আপনি ভুলেও যাইয়েন না তো সর্বনাশ হয়ে যাবে, লাগলে আমি যাবো শিবানীর সঙ্গে, কোনো সমস্যা নেই, আপনি ঘরে যাই হয়ে থাকেন। শিবানী আমি একটু পরে আসতেছি, তুই যা। এগুলা ভূপেন যে কাঁদাকাটি করে আশ্রমে চলে যাচ্ছে, এত সাহস কইতে বলে আমি তো হিসেবে মিলে পারতেছি না রে। এগুলা সত্যি করে কত তুই আগে থেকে জানতো কি না? তোর কি ধারণা? আমি তো কিছু ধারণা করে পারতেছি না। ওরে বড় ভাই, এখন এত হিসাব করে দরকারটা কি? যেমন করি হোক ভূপেন তো বিয়েটা করেছি, বাস বাপের বেটার মতো কাজ করেছি। সকালবেলা উঠে গিয়ে জোরে একটা হ্যান্ডশেক করে আসবানি। আরে বিয়ে তো করেছি, তোর কি মনে হচ্ছে হারাধন কাকা মাইনে নিবি নি? আর ভূপেনের বউ নিয়ে বাড়ি থাকবে দিবি নি? আরে না দে না দিবি, তাতে কি হয়েছে? হারাধন দত্তের বাড়িতে না থাকলে কি ভূপেন বলে যাবে নাকি? আরে বিয়েটা তো হয়েছে, আমার যদি বিয়ে করে নজর আলীর বাড়ি ছাড়তে হয় তাতে আমি রাজি আছি। আচ্ছা গুল্লা, তুই না কোনো যে ভূপেনের বিয়ের কথা আগে থেকে জানতো?
এত অস্থির হয়েছো কেউ আমার তো ভাই, সময়কালে সব জানতে পারবা। শোন, ভূপেনের বিয়ে লই এত টেনশন করিস না, নিজেকে বিয়ের চিন্তা কর। আমার তো চিন্তা ভাবনা করা শেষ রে গোল্লা। ভূপেনের মতো স্যাঙ্গা যদি পারে তাহলে পরে আমরা পারবো না কিসের জন্য? তোরে বলে রেশমা ছাকতেছে। ওরে গোল্লা, তোরা তো আসল ঘটনাই কওয়া হয়নি, মিলন কালপিট আছে না কি করেছে জানিস? আমারই কয় প্রথম আসল খবরই জানো না, ভূপেন যে বিয়ে করছে, এত ডাকাই ফ্যামিলিতে বিয়ে করছে। এতে শালা সম্বন্ধী যা আছে, জগা ডাকাইতে নাম হলো নাই। ওরে বাবা রে বাবা, এমন খবর আছে? আরাধন দত্ত যদি এখন 19-20 কিছু করতে যায়, আস্তে পেট ফুটে করিয়ে লাগবে। আবার মনে করো আরাধন দত্তের পক্ষইও যদি কেউ কিছু করতে যায়, উপায় নাই, জবাই দিয়ে দেবে, স্ট্রেট জবাই। এত কথা, এত টেনি, তাও তো তোমার প্যারের হাত আমি খাটো করবে পারলাম না কমলা বানু। এখন তো দেখতেছি এই জগতে আমার মতন ব্যর্থ মানুষ আর একটাও আছে কিনা সন্দেহ। এত বছর সংসার করেও কম তেলে রাঁধা বাড়ির অভ্যাসটা তোমাকে আমি করাবে পারলাম না কমলা বানু। তুমি যদি তেল কম খরচ করো তাহলে তো সেটা দেশের লাভ। আব্বা, এখন আপনার খাওয়া শেষই হয় নাই। আরে খাওয়া তো কখনই শেষ হয়ে যেত। এই দেখ না, ডালের উপরে কি পরিমাণ তেল ভাসতেছে সেটা দেখেই তো। এর নতুন কি, আম্মা তো পারেই খালি তেলের সিরাদ্দ করবেন, সালুনের ভিতর যে এত গাদি গাদি তেল দেয় তাও তো সালুনের কোনো স্বাদ হয় না। এই জন্যই তো কই, ভালো রাধার জন্য একটা নতুন মা নিয়ে আসে। হ্যাঁ, তোমার কথাই তো শোনা লাগবি। তোমার কথা মতো আব্বা আরেকখান বিয়ে করুক। আমার আব্বা বলে একখান বিয়ে করি সারা জীবন ভরে খেসারত দিচ্ছে, তাই না আব্বা? ফালতু ছেলেবেলার কথা আসলন বাদ দিন। আপনার একমাত্র ছেলে বিয়ে করেছে, পুত্রবধূকে আশীর্বাদ করে সবকিছু হাসি মুখে মেনে নিয়ে। তুই আমাকে উপদেশ দিচ্ছিস সবকিছু হাসি মুখে মেনে নিব? এ জীবন থাকতে তো সম্ভব না হইছে। এ বিয়ে আমি মানি না। আজি এই মুহূর্তে ওই ছাওয়ালেকে আমি ত্যাগ করলাম। ওই পারে যা, পারে জামাই বাবু, অযথা এসব কথা বলে লাভ নাই। আপনি নিজে নিজের ভাবমূর্তি নষ্ট করছেন নতুন বউটার কাছে। ওরে আমার জ্ঞানী রে, খুব একের ভাবমূর্তি করার কারিগর হয় গেছে, তাই না? আই কিসের বউ রে, বোন নিকুচি করি আমি? তত্ত্ববাড়ির বউ হয় এত সুতা? কোনে কার বাপ, কোনে কার মা, কি জাত, কি গোত্র, কিচ্ছু জানা শোনা নাই, এসে তত্ত্ববাড়ির বউ হয়ে গেল, ধরে নিয়ে আসলেই হলো। শুনুন শুনা, কানে বাবা যে করছে, ভূপেনের ত্যাজ্য করেছে। পাগলের মতো কথা বলিস না তো সিমানি, গার্জেন ছাড়া কি ভূপেনের বিয়ে হয়েছে নাকি? আমরা সব দেখে শুনে। এই তোরা কে রে, তোরা কিসের গার্জেন? মেয়ের বাপ মায়ের আক্কেল পছন্দ কি রে? হ্যাঁ, তাকে রে মেয়ের মনে করে বিয়ে হচ্ছিল না, গলে আটকে গেছিল, মনে করে ভাতই পায় না, তাই দেখানে শোনাই যাত্রার সাথে বিয়ে দিলি হলো। এ বিয়ে মারি রে, মারা যা, ছুড়ে ছুড়ে মারা যা। মেলাক্ষণ সহ্য করছি,
এতক্ষণ আমার এনে কথা কইছে সহ্য করছি কিন্তু আমার বাপ মায়ের এনে আজবাজে কথা কইবো কেন লক্ষ্মীরানী তুমি মাথাটা ঠান্ডা করো তুমি মাথাটা ঠান্ডা করো আমি করছি কি যে তুমি নতুন বউ আমার সম্মানটা তোমারই রক্ষা করা লাগবে অনেকক্ষণ রক্ষা করছি আট পাট্টা ছিল এতক্ষণে শ্বশুর বাড়িতে আইছি শ্বশুরের পেন নামতে করার সুযোগ পাইলামই না আমার আশীর্বাদও করে নাই উল্টা আমার বাপ মায়ের পিন্নি চটকেতেছে তুমি আমার মুখের দিক তাকে অন্তত মাথাটা ঠান্ডা করো লক্ষ্মী মাথা আমার ঠান্ডাই আছে আমি যে জগা ডাকাইতে বুই সেই ডাকে একটু বুঝাই দিয়াই লক্ষ্মী আমি তো তোমার কাছে আমাদের বাড়ি সম্পর্কে কোনো কিছু গোপন করি না আমার বাবা বোন তো ওই রকম টাকার সাথে তুমি পাগল হলে চলবি পাগল আমি হইতেছি না পাগল ঠিক করো শ্বশুরে পেন নাম কইরা আশীর্বাদ নিয়ে তাহলে ছাড়ো দেখি যে কেমনে আমার ঠেকা মনে করো তোমার হাতে চিনি দিয়েই কিন্তু ভূপেন্দার বিয়ের মিষ্টি মুখ হচ্ছে ভূপেনের বিয়ের কথা শুনে এরম ভাবে দাঁত কেলাচ্ছিস বিয়েটা ভূপেনের হয়নি তোরই হয়েছে ভরত ভাই তুমি বোঝো না কে আমার বিয়ে হলে তো খুশি হওয়ার কিছু নাই সেটা তো একটা স্বাভাবিক বিয়ে কিন্তু ভূপেন্দার বিয়ে এটা কি কোনো স্বাভাবিক বিয়ে যাই কম মুকুল ভূপেন কিন্তু ফাঁকের উপর বিয়েটা কইরা ফলাইলো তোমরা কিন্তু বরযাত্রীও হইবার পারো না বরযাত্রী যাইবার পারি নাই তাতে কোনো দুঃখ নাই ভূপেন্দার যে বিয়ে হয়েছে এটাই অনেক তবে বউ ভাতের অনুষ্ঠানটা করে বরযাত্রী না যাওয়ার ভাগটা উসুল করা লাগবে বৌভাত হারাধন দত্ত করবে সাওয়ালের বৌভাত ভূপেন্দার বিয়ের শোকে হারাধন কাকার শ্রাদ্ধ না খাওয়া লাগে আমাকে যা কিছু একটা খাইবার পারলেই হয় পুরা সব গুণে হইতেছে এক একটা বিয়াত কেরে ভূপেন মনে কায় খুব ভালো কাম করিছে বাপে কোনো কিছু কয়া নাই বলা নাই আন্দাজে একটা বউ নিয়ে এসে উঠলো আর হয়ে গেল তাই না হারাধন কাকা তো তাও বাড়ি ঢুকতেন আমি হলি তো ভ্রান্তা পিটিয়ে করে বিদায় করে দিতে হারাধন কাকা তো তোমার মতো বেহিসাবি মানুষ না ফরাদ ভাই বিনা খরচে ছেলের বিয়ে হয়েছে তার লাভ না বাদ দাও আমার আবার চাটপর বাজারে যাওয়া লাগবে একটা পিটি উপহার কেনা লাগবে তো ভূপেন্দার বউয়ের মুখ দেখার জন্য আব্বা হারাধন কাকার এই বিপদের দিনে আপনার উচিত ছিল তার পাশে যায় খারাই নে আর তাছাড়া শিবানী তো নিজে মুখে আপনাকে ডাক পেরাইছিল আরে বাপুরে খবরটা শোনার সাথে সাথে আমি রওনা দিছিলাম কিন্তু গুল্লা যে কথা কলো আমি তার সাহস পেলাম না রে গুল্লা তো আপনাকে ভয় দেখানোর জন্য নানা ধরনের কথাবার্তা কবি ভয় দেখানোই তুই এর কাজ একবার জমি দখলের ভয় দেখাচ্ছে আবার ডাকাইতির ভয় দেখাচ্ছে আর আপনার সাথে সাথে দমে গেলেন হারাধনের বা তো বাড়াবাড়ি করার কাম কি ভূপেনের কি বিয়ের বয়স হয়েছিল না বিনে খরচে বিয়ে করেছে আর দিক থেকে তোকে তাক বাঁচাই দিস সিদ্ধুকের বিয়েতে আবার মেলা খরচ আব্বা আপনার বুদ্ধি কি দিন দিন লোপ পায় যাচ্ছে হ্যাঁ এই কথা আমার সামনে আপনি কোনদিন কইছেন আর জীবনে কোনোদিন কারোর সামনে এই কথা মুখ ফুটে উচ্চারণ করেন না আপনি কইছেন যে ভূপেনের বিয়ের বয়স হয়ে গেছে হারাধন কাকা যদি উল্টে যদি আপনার পর আক্রমণ করে কয়া বসে যে আপনারও তো তিন সাল তাকেও তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তখন আপনি কি উত্তর দিবেন কন্ত সেই কথা যে আমি চিন্তা করিনি তা তো না রে বাবা বিপদ যেন আমার সার্বিক থেকে ঘনায় আসতেছে আরে হারাধন দত্ত একটা সাওয়াল বিয়ে দিয়েছে তার খানেওয়ালা একটা বাড়িতে কিন্তু মেয়ে বিয়ে দিলে তো সমান সমান আমার তো লোকসান রে বাবা আব্বা আমি তো অন্য কথা ভাবতেছি ভূপেন যে অকামটা করিছে আপনার দুই সাওয়াল যদি ভূপেনের দেখা দেখি একই রাস্তায় হাঁটা শুরু করে তাহলে পরে তো সর্বনাশ হয়ে যাবে আমি রাত্রিবেলা আপনার ভাগ্নের সাথে ওই দুইজনের যে সলা পরামর্শ করতে দেখলাম এই তোর কি ধারণা ভূপেনের বিয়েতে গোল্লার হাত আছে আব্বা ওই সেরার কালো হাত কিন্তু সব জায়গা আছে ওই কালো হাত যদি আপনি ভাঙিয়ে দিবেন না পারেন তাহলে পরে কিন্তু আমাদের সংসার কিন্তু ধ্বংস হয়ে যাবে আব্বা আপনি আর সময় নষ্ট করবেন না সুমকির বাপের সম্পত্তি যত তাড়াতাড়ি সম্ভব আপনি রেস্টি করে ফেলা দেন তারপরে কিন্তু আমের আমও যাবি সালা সালাও যাবি
কি ব্যাপার এত ফিটফাট পাত্রী দেখবার যা হস্ত নাকি ভূপেন্দার বউ দেখবার যাচ্ছি তাও ভালো আমি তো ভাবলাম দোস্ত বন্ধু করে বিয়ে করার খবর শুনে তোমারও বিয়ে করার সাহস বেড়ে গেছে তোমার কি ধারণা আমি সাহসের অভাবে বিয়ে করতেছি না তাই তো মনে হয় তাছাড়া বয়সের মতো বয়স চলে যাচ্ছে খালি বিয়ে করব হুমকি ধামকি শুনে যাচ্ছি কামের কাম তো কিছুই করা হচ্ছে না কইছি তো ওরাদের বউয়ের মতো সুন্দরী পাত্রী পাচ্ছি না সেজন্যই বিয়ে করতেছি অত খুঁজাখুঁজি করার দরকার নেই তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলাও তো তোমার না কত দোস্ত বন্ধু তাগিদে করলেও তো একটা বিয়ে ঠিক করবে পারে দোস্ত বন্ধু করে ঠেকা পড়িছে নিজের ভাইয়ের কথা নয় বাদে দিলে সে তো এমনি আমার বিয়ের বিপক্ষ কিন্তু তুমি কি করতেছো তুমিও তো দেখে শুনে তোমার আত্মীয় স্বজনের মধ্যে আমার একটা বিয়ে দিবার পারো ভাবি খালি হাতে বন্ধুকে দেখবার দেবে সেটা কি ঠিক আছে একটা উপহার কিনে নিয়ে দাও আর আমি টাকা আনতেছি রসগোল্লা খুবই সাদে তোমার দাদার বন্ধুরা এবার নতুন বউ দেখতে তাগুর একটা আদর আপ্যায়ন করতে হইব না রান্নাঘরটা কোন দিকে এখন আমাদের মামু হারাধন দত্তের ফ্যামিলির বর্তমান পরিস্থিতি কি বলেন দি থমথমে বলতে পারিস প্রাথমিক অবস্থাটা সামলে নেওয়া গেছে বুঝতে পারছিস যাই বলিস ভাগ্নে আমাদের বৌমা কিন্তু একেবারে খুঁড়ো ধরো মেয়ে আমি রীতিমতো মুগ্ধ খুঁড়ো ধার কি অত খুঁড়েই অগো ফ্যামিলি তো আমি ছোটকালেতে চিনি আর ভাই বেগার যারা আছে এরা আপনার মনে করেন এই খুর ড্যাগার রামদাও তারপরে ওই কোষ মাছ মারে যে এসব ধারালো জিনিসপত্র ছাড়া কথাই কয় না ওরা সে যতই ধারালো হোক তোর মতো খুরুদার ধারালো দেখিনি আমি আমার জীবনে ভাগ্নে আমিও কিন্তু বলাইদার সাথে একমত তুই যে খেলাটা খেললি ভাগ্নে একেবারে তুলনাহীন খেলা তো মামা মনে করেন আমি আমার নিজের জন্য দেখাই না দুই সাইডে বলদ ছলদ বন্ধু বান্ধব আছে তাদের জন্য খেলা দেখ আমার কথা কি উঠছিল না ট্রাক্টর পাইছি নাই কিছু না না ভাগ্নে তোর কথা কেউ ভুলে কেউ উঠে পাইনি বলছিলাম কি ভাগ্নে আমাদের মিশনটা তো মনে কর যে একেবারে সাকসেস হয়ে গেছে এখন মনে হয় যে আমাদের লোটা কম্বল গুটিয়ে ফেলা উচিত কি কর না তো তাড়াতাড়ি কে আসলে হয়েছে কি ভাগ্নে আমাদের তো একটু সমস্যা আছে তুই জানিস আমার যদি কেউ আক্রোশে দু এটা কি কইল এর লিগে ভূপেন রে রে একলা হালাই থুই যাওয়াটা কি ঠিক হইবে আপনাকে ভাগ্নে কিছু হবে না যে বীজ বৃক্ষ আমার জামাইবাবু হারাধন দত্তর বাড়িতে আমরা গেড়ে দিয়েছি সেটাই যথেষ্ট তুই শুধু গাছটা বড় হবে ফল দেবে আর কাউকে দরকার হবে না বুঝতে পেরেছি ভাবে সেটা কাজ কর তোর মামা নজর আলী বাড়িতে
একটা বীজ বৃক্ষ রোপণ করে দেয়। আচ্ছা যাই হোক, দুই চারটা দিন যাও, এর পরে আমি পরিস্থিতি বুঝছি আপনাকে কমু আনে যে আপনাকে যাওয়াটা ঠিক হইবে কি হইবে না। আর ও দেশে যাই আপনারা করবেন কি, গেছেন যে ও দেশের ভাষাটাও ভালো করে শিখতে পারেন নাই, ও লাভ নাই, এই মাটি আপনাকে টানে পারলে থাকতে যান। আরে ঘটনা হয়েছে কি, আমরা আসলে দু জায়গায় গিয়ে পেশ লেগে গেছি বুঝলেন, নৌকা দুই নৌকায় পাও দিছেন তো নৌকা দুই জায়গায় যেখানে দুই দিকে সরতে থাকবে মধ্য বার আবার ফাটিয়ে যাবেন, অবশ্য আপনারা ফারলে ভালোই হয়, একটু স্লিম হইবেন। নতুন বউ সে কথা ভাই বাদি দিলাম, পয়লা পয়লা কয়েকটা দিন তো মানুষ চুপচাপ করে থাকে, লজ্জা সরম কিচ্ছু যদি থাকে, লজ্জা সরম থাকলে কি কেউ জোর করে প্রণাম করে, জোর করে প্রণাম করলো আর আমি মনে কয় আশীর্বাদ করে দিলাম, অত না, প্রতি মুহূর্তে আমি অভিশাপ দিচ্ছি ধ্বংস হয়ে যাবি, তুই দেখিনিস ধ্বংস হয়ে যাবি। কার উপর ভরসা করবে তুমি, কার উপর কর, ওই যে তোমার হাতের লাঠি মিলন মাত্র 20 খান টাকা তাতেই বিক্রি হয়ে গেল, মুখে মুখে বৌদি 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 কয় ডাইকে ধুয়ে বেলাচ্ছে, হয়নি মানুষ, কার উপর তুমি ভরসা করবে বাবা। তোর মায়ের বাড়ির লোকজন তো আমাকে সারা জীবন চালায় পুরে কাক করে দিল রে বাড়ি, আর ওই অসুর আমার মাথায় যে আম্বা করে বাড়ি মারবি আমি স্বপ্নেও কল্পনা করিনি রে মা। বাবা শুনিস সে কথা, ভূপিনীর শ্বশুর বাড়ির গোষ্ঠী ধরে নাকি গুন্ডিয়ে তোর ঘরের মেয়ে না হলে কিন্তু তোর ভাইয়ের মতো একটা ফাটা সব নিয়ে বিয়ে দেয়। বেলা করে খাই তা মানছেন কি প্রয়োজন আমি কিছুই বুঝতে পারছি না। দেখো শিবানী, এতদিনে বাড়িতে কোনো গৃহকর্তা ছিল না, তোমগো বাড়ি আছিল ঠিক আছে, অহন আমি এই বাড়িতে পুত্রবধূ হয়ে চলে আইছি, অহন তো তোমার তোমগো বাড়ি কথা কওয়াটা অন্যায় তাই না? ও তার মানে তুমি এখানকার কর্তি হয়ে গেছো তাই না? অবশ্যই, তোমরা যে সকালবেলা ওইটা রান্দা বান্দা করবা না এটা আমার আগে জানাইবা না, আমি যে কোনো একটা ব্যবস্থা করতাম, দরকার হয় আমি চাটমোহর বাজার থেকে পরোটা মাংস আনাই লিতাম। মানছি সহ্যের কোলে একটা সীমা আছে, ডাকাত ভাই দেখে যা।
জোরে কথা কইবার পারতেছি না, এই জন্য তোর গলা জোর বাইরে গেছে। তোর মতো আই বুড়ে দুরস্ত করতে আমার ভাইরে ডাকন লাগবো না। আমি একা লক্ষ্মী রানী যথেষ্ট, কথাটা যেন মনে থাকে। সংসার চলে না গুরু, আমার সংসার চলে না রে, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না। জামা দেনা গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়,